অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনেই হ্যাট্রিকের দেখা মিলল। জিলংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন আমিরাতের লেগ স্পিনার কার্তিক মিয়াপান। বিশ ওভারের বিশ্বকাপে পঞ্চম হ্যাট্রিক এটি। ম্যাচ তখন শ্রীলঙ্কার পুরো নিয়ন্ত্রণে, রানের পাহাড়ে চড়ার পথে লায়নরা। তখনই বারুদ হয়ে আসেন কার্তিক মিয়াপান, ১৫তম ওভারে লঙ্কানদের শীর্ষ তিন ব্যাটারকে আউট করে হ্যাট্রিকের কীর্তি গড়েন, যা টি টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আর এবারের প্রথম। শুরুটা হয় ভানুকা রাজাপাকসেকে ফিরিয়ে। মিয়াপানের বিপক্ষে আগের ওভারেও ধুঁকছিলেন তিনি, ২২ বছর বয়সী লেগির পরের ওভারে মারতে গিয়েই ভুল করেন। এরপর আসালাঙ্কাও পড়তে পারেননি মিয়াপানের স্পিন, আর লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা রীতিমতো বোকা বনে যান মিয়াপানের গুগলিতে। ভারতীয় বংশোদ্ভূত এই লেগ স্পিনার আরব আমিরাত বোলিং বিভাগের অন্যতম শক্তি। ম্যাচে নিয়ন্ত্রণ নিতে মিয়াপানকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে থাকেন আমিরাত ক্যাপ্টেন। তরুণ এই স্পিনার নিয়মিত আস্থার প্রতিদান দিচ্ছেন। There was not so much of purchase off the wicket. এই পিচে সহায়তা পাবো কিনা এমন একটা সন্দেহ ছিল, কিন্তু সেটা ভুল প্রমাণ হয়েছে। উইকেট টু উইকেট বল করেছি এবং তাতে সফলতা পেয়েছি, আর শ্রীলঙ্কার মতো একটি টেস্ট খেলুড়ে দেশের সাথে এমন অর্জন নিশ্চয়ই আনন্দের। টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে হ্যাট্রিক হয়েছে ৪টি। ২০০৭ সালে প্রথম আসরে সর্বপ্রথম হ্যাট্রিক করেন ব্রেটলি, কেপটাউনে ব্রেটলির সেই হ্যাট্রিক বাংলাদেশের বিপক্ষে। মজার বিষয়, এর পরের তিন হ্যাট্রিক একই বিশ্বকাপে, এবং তা গেল আসরে। আবুধাবিতে নেদারল্যান্ডসের বিপক্ষে এই কীর্তি আইরিশ পেসার কার্টিস ক্যাম্পফারের, শারজায় সাউথ আফ্রিকার বিপক্ষে হ্যাট্রিক করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, একই ভেনুতে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ হ্যাট্রিক করেন, প্রতিপক্ষ ইংল্যান্ড। কার্তিক মিয়াপান যোগ দিলেন সেই তালিকায়। তবে তরুণ লেগের সাফল্যের দিনে শেষ হয়েছে আমিরাতের বিশ্বকাপ যাত্রা। টানা দ্বিতীয় হারে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।